হ্যালো আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো মুরগি মানে হেন কিভাবে তোমরা ড্রয়িং করবে। আমরা ড্রয়িং করব, প্রথমে করব একটা হাফ সার্কেল, হলো এই হাফ সার্কেলটা। এটা ধরলাম মিডল পোর্শন, এখানে একটা মিডল, এখান থেকে এতটা ছেড়ে দিয়ে আমরা হেনটার মাথা তৈরি করব। এরকম করে আমরা একটা জিনিস করে নিলাম। আচ্ছা, লেজটা করব, করে এমনি হয়ে গেল। এবার এর মুখটা তৈরি করব। মুখটা তৈরি করবার সময় আমরা প্রথমে এর ঠোঁটটা করিয়ে নিই। এর ঠোঁট, এর চোখ, চোখের পাশে একটুখানি এরকম থাকে। আচ্ছা, এর মাথা, মাথাটা করবার সময় আমরা খেয়াল রাখবো এর মাথাটা একটু চ্যাটকানো হয়, ঠিক আছে? এটা মুছে দেব। মাথার উপরে এরকম হয়, এরকম হয়। এবার নিচের পোর্শনটা হয় ঠিক এখান থেকে, এরকম। ঠিক আছে, এবার এরকম করে দিলাম হেন প্রায় মোটামুটি মাথার এই পোর্শনটা, আর একটু চ্যাটকানো হলে ভালো হয়, এরকম হয়ে গেল। এবার এটা করব, এবার এর একটা ডানা, ডানাটা ঠিক এরকম করে আসবে, এরকম হয়ে গেল। এবারে লেজ, লেজটা আমরা এরকম করে এর লেজটা করব, পিঠটা তো এরকম ফ্ল্যাট হয় না, পিঠটার জন্য আমরা একটু এরকম, একটু এরকম, একটু কার্ভের এরকম হয়ে যাবে, হয়ে গেল। এবার হেনের দুটো পা, পায়ের জন্য এরকম সরু সরু দুটো দাগ টানবে, তারপর এর পায়ের এই পোর্শনটা থেকে এরকম, আর এইটা থেকে এরকম, আবার এখান থেকে দুটো দাগ সরু সরু, এটা থেকে এরকম, আবার এমনি করে এরকম হয়ে গেল। হয়ে গেল হেনের পা। এবার এই পোর্শনটা, এটা হচ্ছে তোমার, আচ্ছা এটাকে মুছে দিলাম, হয়ে গেল। এই যে ডানাটা আছে, ডানাটা এরকম হবে, আর এখানে ছোট 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 হয়ে গেল। এবার আমরা এটাকে ড্রয়িং কালার করব। কালার করব হচ্ছে মুখের এই পোর্শনটা আমরা রাখবো লাল রঙের, ঠিক আছে, আর চোখটা রাখবো কালো। আমরা তাহলে পরে কালোটা করব, আগে লালটা দিয়ে এটাকে করে নিই। এরকম করে আমরা
এই ঝুঁটিটা আর মুখের এই পোর্শনটা কেল করে নিলাম। দেখো হয়ে গেল। এবার ঠোঁটটা হবে কালো আর চোখটা হবে কালো। আমরা চোখটা করে নিচ্ছি আগে কালো দিয়ে। হয়ে গেল। এবার ঠোঁটটা, ঠোঁটটার জন্য একটু ভেতর দিকে ব্ল্যাকটা ঢুকিয়ে দেব। হয়ে গেল ঠোঁট। এবার আমরা আসছি এই জায়গাটা, এখানটা আমরা করব, আমরা একটু ডিপ কালার ডার্ক কালারের যে অরেঞ্জটা আছে সেটা একবার করে দিলাম। আমরা পুরোটাই এই অরেঞ্জ কালারটা করে নেব। এটাকে পুরোটাতেই একটা অরেঞ্জ কালার করে নিলাম। এবার কি করব, এই যে পোর্শনটা আছে এটা হবে ব্রাউন কালার, একটু ডার্ক কালারের ব্রাউন কালার। আমরা এই জায়গাটা একটুখানি বেশি করে ব্রাউন দেব। এটা গলার তলাটা, গলার তলাতে একটুখানি ডার্ক কালার দিলে খুব ভালো লাগবে। গলা তো ফ্ল্যাট হয় না, একটুখানি গোল ওভাল ওভাল এরকম হয় একটুখানি। তো আমরা এটাকে এরকম করে দিলাম। এবার একটু ব্ল্যাক কালার দিয়ে এর ওপরে এমনি করে করে দাগ 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 করে দেব। কিন্তু এটাকেও আমরা এই ব্রাউন কালারটা দিয়ে মিশিয়ে দেব। এইভাবে আমরা মিশিয়ে দেব। মিশে গেল, ঠিক আছে। এবার এই এই পোর্শনটা আগে, আচ্ছা আগে নিচের দিকটা করে নিই। নিচের দিকটা হচ্ছে একটু ডিপ কালার অরেঞ্জ দিই, এখানটা মিশে যাবে। তাহলে ডিপ কালার অরেঞ্জ দিলাম, এখানটা একেবারে লাইট দেব না। এবার এই জায়গাগুলোতে একটুখানি এরকম এরকম করে পেটের তলাটা একটু ডার্ক হবে, মানে যখন লাইট যায় না কম যায়। তো এইভাবে মিশিয়ে দিলাম রংটাকে। আচ্ছা
এবার এটাকে পরে তৈরি করব, আগে আমরা ডানাটাকে তৈরি করে নেব। ডানাটাকে করতে গেলে সেই অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার উপরে দিয়ে দিলাম, অরেঞ্জ কালারটা দিয়ে ভালো করে করে দিলাম। এবার ব্ল্যাক কালারটা দিয়ে আর এই ইয়েলো কালারটা দিয়ে আমরা এখানটা করে দেবো। এই জায়গাটা একটু ইয়েলো করে দিই, মিশে গেল কালারটা। এবার এখানটা কালো দিয়ে করে দেবো। আর এটা হালকা হাতে একেবারে আর এইগুলো দিয়ে হালকা এরকম এরকম করে যাতে বোঝা যায় করে দিলাম। হয়ে গেল, এখানে অরেঞ্জটাও দিয়ে ঘষে দিলাম। এবার এই পোর্শনটা এখানের জন্য আমি নেব কালো আর হলুদ, ঠিক আছে। এবার কালোটা দিয়ে আমরা এরকম করে দেবো। কালোটা দিয়ে আর একটু বেশি বেশি করে দেবো এরকম। সাদাটা দিয়ে মা এটাকে ঘষে দেবো। এবার এটাকে ইয়েলো দিয়ে মিশিয়ে দেবো, তাহলে কোনো অসুবিধা হবে না পেছনের পোর্শনটাকে বুঝতে। একটু কালার মিশিয়ে দিলে কি হয়, ভালো দেখতে লাগে। হয়ে গেল। এবার হেনের পা, হেনের পাটা করতে গেলে আমরা অরেঞ্জ কালার দিয়ে দেবো। প্রথমে অরেঞ্জ কালার দিয়ে মুরগির পাটা করে দেবো। এরপর কালো দিয়ে এই সামান্য একটুখানি একটা লাইনের মতো এরকম করে করে দেব, ঠিক আছে। এবার এই এই পোর্শনটাকে আমরা শুধু সাদা রাখবো না, একটু গ্রিন কালার করে দিই, ডিপ কালার, ডার্ক কালারে যে কোনো গ্রিন কালার, যাতে আমরা বোঝাতে পারি। ধরো আমরা এইটুকুনি পোর্শন করব। আমাদের সাবজেক্ট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমরা দেখাবো যে এটা এটা কেমন লাগছে।
মানে জাস্ট এইটুকুনি পোর্শন বোঝাবো বলে এটাকে করে দিলাম। বুঝে যাচ্ছে মুরগিটাকে যত এই পোর্শনগুলোকে তোমরা ডার্ক করবে তত এই মুরগিটা বাইরে বাইরে মানে দেখতে পাওয়া যাবে, বোঝা যাবে। ড্রয়িং করলেই তো হলো না, ড্রয়িংটাকে বুঝতে হবে সবাইকে, সেই জিনিসটা আমাদের করে দিতে হবে। দেখো এবার মুরগিটা তো দাঁড়িয়ে আছে, করে দিলাম, মুরগিটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার ভিডিওটা দেখছেন, দেখেন, লাইক করেন, তাদেরকে বা আমার ছোটো ছোটো বন্ধুদের যারা আমার ভিডিওটা দেখে তারা ছবি আঁকার চেষ্টা করে তাদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক 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 ধন্যবাদ। আমি আবার আসবো অন্য কিছু ড্রয়িং নিয়ে, চেষ্টা করব যে যাতে অন্য কিছু বোঝা মানে অন্য সব জিনিসপত্র যাতে সহজে তোমরা দেখে, ছোটরা দেখে তোমরা ড্রয়িংগুলো শিখতে পারো, চেষ্টা করো। যাতে আমার আসল উদ্দেশ্য যাতে তোমরা ড্রয়িং দেখে হুট করে দেখেই বুঝতে পারো যে আরে এটা তো আমি পারবো, সেটাই আমার চেষ্টা। আমি চাই যে তোমরাও পারো, আমিও এইভাবে চেষ্টা করেছি, আমি শিখেছি, তোমরাও এইভাবে চেষ্টা করো, তোমরাও পারবে। আজকের মতো এখানে, আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। টাটা।